আমি সৌরভ ভট্টাচার্য মন মালিশের তরফ থেকে আজকে আবার সকাল সকাল আপনাদের সাথে আজ আবার ফিরে এসেছি কবিগুরুর লেখা চিঠি ইন্দিরা দেবীর জন্য। তো আপনাদেরকে বলেছিলাম যে একটা লেখা শ্রী শ্রী সভাবুকে লেখা চিঠি আমরা পাঠ করব, সেটা গতকাল শুনিয়েছি। আজকে শ্রীমতী ইন্দিরা দেবীকে লেখা একটি পত্র পাঠ করে শোনাচ্ছি। কবিগুরু লিখছেন, কলকাতা, 7 অক্টোবর 1894। আমিও জানি তোকে আমি যেসব চিঠি লিখেছি তাতে আমার মনের সমস্ত বিচিত্র ভাব যেরকম ব্যক্ত হয়েছে এমন আমার আর কোনো লেখাই হয়নি। আমার অপ্রকাশিত লেখা আমি যাদের দিই, ইচ্ছা করলেও তাদের এ সমস্ত দিতে পারি নে, সে আমার ক্ষমতার মধ্যে নেই। তোকে আমি যখন লিখি তখন আমার এ কথা কখনো মনে উদয় হয় না যে তুই আমার কোনো কথা বুঝবি নে, কিংবা ভুল বুঝবি, কিংবা বিশ্বাস করবি নে, কিংবা যেগুলো আমার পক্ষে গভীরতম সত্য কথা সেগুলোকে তুই কেবলমাত্র সুরচিত কাব্যকথা বলে মনে করবি। সেই জন্যে আমি যেমনটি মনে ভাবি ঠিক সেই রকমটি অনায়াসে বলে যেতে পারি। যখন মনে জানি পাঠকরা আমাকে ভালো করে জানে না, আমার অনেক কথায় তারা ঠিকটি বুঝতে পারবে না এবং নম্রভাবে বোঝবার চেষ্টাও করবে না, এবং যেটুকু তাদের নিজের মানসিক অভিজ্ঞতার সঙ্গে মিলবে না সেটুকু আমার উপর বিশ্বাস স্থাপন করে গ্রহণ করবে না, তখন মনের ভাবগুলি তেমন সহজ ভাষায় প্রবাহিত হতে চায় না এবং যতটুকু প্রকাশ হয় তার মধ্যে অনেকখানি ছদ্মবেশ থেকে যায়। আমি তো আরও অনেক লোককে চিঠি লিখেছি কিন্তু কেউ আমার সমস্ত লেখাটা আকর্ষণ করে নিতে পারেনি। তার একটা প্রধান কারণ হচ্ছে এই যে নানান লোকের নানান ধরন, নানান রকম সকম, তারা নিজেও সমস্ত জিনিস নিজের ধরনে দেখে এবং তাদের নিকটবর্তী সকলেও তাদের কাছে কেবল তাদেরই মাপে আপনাকে প্রকাশ করে। তোর অকৃত্রিম স্বভাবের মধ্যে একটি সরল স্বচ্ছতা আছে, সত্যের প্রতিবিম্ব তোর ভিতরে বেশ অব্যাহতভাবে প্রতিফলিত হয়, সহজে সত্য আকর্ষণ করে নেবার ক্ষমতাটি তোর আছে। সত্য মানে হচ্ছে অকৃত্রিম ভিতরের কথাটি, যে কথাটি সবসময় আমরা নিজেও জানতে পারি না। কেবল গল্পগুজব, আলাপ পরিচয়, হাসি তামাশা নয়, বাইরন মুরকে যে সমস্ত চিঠিপত্র লিখেছিল তাতে কেবল বাইরনের স্বভাব প্রকাশ পায়নি, মুরের স্বভাবও প্রকাশ পেয়েছে। সেসব চিঠি যত ভালোই হোক তাতে বাইরনের আন্তরিক স্বভাব সম্পূর্ণ প্রকাশ পায়নি, মুরের স্বভাবের উপর প্রতিহত হয়ে সে এক বিশেষ মূর্তি ধারণ করেছে। যে শোনে এবং যে বলে এই দুজনে মিলে তবে রচনা হয়। তটের বুকে লাগে জলের ঢেউ তবে সে কলতান উঠে, বাতাসে বনসভার শিহরি কাঁপে তবে সে মর্মর ফুটে। এটি ইন্দিরাদেবীকে লিখিত পত্র, ইন্দিরাদেবীকে লেখা পত্র। ইন্দিরাদেবী দুটো খাতার মধ্যে লিখে রেখেছিলেন এবং সে খাতা দুটি পরে তিনি শান্তিনিকেতনকে দান করেন। তো এই দুটো খাতা ভর্তি হয়ে গেছিলো, এত চিঠি উনি লিখেছিলেন। কারণ উনি শ্রীমতী ইন্দিরাদেবী তার সম্পর্কে ভাইজি হলেও উনি তাকে নিজের বান্ধবী মনে করতেন, মানে যাকে সব কথা বলা যায় এবং যে সবটা বোঝে, যে আপনাকে বোঝে তাকেই তো আপনি সবটা বলতে পারবেন, তাছাড়া তো বলতে পারবেন না। তো কবিগুরুর কাছে ইন্দিরাদেবী তাই ছিলেন। সে নিয়ে আমরা অনেক রকম জল্পনা কল্পনা করি, অনেক রকম বাজে কথা বলি, করবেন না এগুলো, কারণ কবিগুরু আর যাই হোক বাঙালিদের কাছে ভগবান, তাই ভগবানকে নিয়ে বাজে কথা শোভা পায় না। বেশ, নমস্কার, আর চলি, আবার আগামী দিন দেখা হচ্ছে।